সন্ধ্যা চ্যানেল দিন রাতের পক্ষ থেকে আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি আজকের এই অনুষ্ঠান একদম মাঠের অনুষ্ঠান ক্রিকেট মাঠ আপনাদের ভারতবর্ষের যে কোনো মানুষের কাছে এই ক্রিকেট অত্যন্ত অন্তরের এবং হৃদয়ের খেলা আজকে এমন একজনকে আমরা স্টুডিওতে পেয়েছি যিনি সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে মূল জায়গাটা প্রশাসনিক না মাঠের সেই পিচ পিচ তৈরি করার প্রধান কারিগর পিচ কিউরেটার ইতিহাস ঘাটতে গেলে অনেক কথা বলা যাবে সেগুলিই শুনব আপনারাও আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারেন যিনি রয়েছেন শ্রী আশিস ভৌমিক নমস্কার আশিস ভৌমিককে এবং আমাদের অত্যন্ত গর্বের জায়গা এটা আমরা অনেক কিছুই জানতে চাইবো আপনারাও জানতে চাইতে পারেন আমাদের ফোন লাইনে ওনার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন ফোন নম্বর হচ্ছে টু থ্রি আবার বলি টু থ্রি জিরো থ্রি 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 রাজ্যের হিসেবে মাঠে পরিচিত ছিল এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ক্রিকেট মাঠটাকে ভালোবেসেছিল একটা ছোট্ট পরিসংখ্যানে বলি ত্রিপুরা থেকে সাংবাদিকদের একটি দল আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশে ক্রিকেট খেলতে গিয়েছিলেন সেখানেও আশিস প্রতিনিধিত্ব করেছে পেস বোলিং করতেন মাঠটাকে খুব কাছ থেকে চেনেন এই ভালোবাসা এই ভালোবাসা থেকেই পিচ তৈরি করার তাগিদ অনুভব করেছেন আমরা সব আলোচনা করব তার আগে এই একটা কথা বলে নিন যে আপনারা যারা কথা জানতে চান প্রশ্ন করতে চান করবেন মূল প্রশ্নটা যদি করেন আমাদের পক্ষে অনেক কিছু জানা সুবিধা হবে আজকে প্রথম প্রশ্ন কি করে হঠাৎ করে উদ্বুদ্ধ হলে যে এই পিচ তৈরি করার ব্যাপারটা তুমি তো পেস্ট বোলার ছিলে জোরে বল করতে সুইঙ্গার ছিলে আমরা ঢাকাতে একসঙ্গেই ছিলাম খেলেওছি আমরা একসঙ্গে রুমমেটও ছিলাম সেই আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারে খেলা মানে ক্রিকেটের সঙ্গে থাকার এই যে জায়গাটা পিচটা পিচটা তো হৃদয় ক্রিকেটের হৃদয় এখান এই জায়গাটা বেছে নিলে কেন হঠাৎ করে তো আসলে একটা পরিকল্পনা নিশ্চয়ই ছিল পরিকল্পনা ছিল খেলার সময় থেকে যখন খেলতাম আমাদের সময়টা দেখতাম স্লো পিচ ছিল টার্নার ছিল যার জন্য আমরা রঞ্জি খেলা শুরু করার পরেও স্টেস বোলারদের খুব সুযোগ পেতে দেখিনি বরঞ্চ ওই সময়টায় স্পিনারদেরই রাজত্ব চলত একতরফা সমগ্র পূর্বাঞ্চলে এটা ছিল সমগ্র পূর্বাঞ্চলে বা বলা যায় ভারতেও হ্যাঁ স্পিনারদের যুগ হ্যাঁ ঠিক তো আমি যখন বল করতাম আসলে যে ক্লাবে খেলতাম প্রথমে সংহতি আমরা অমকান্ত মাঠের পাশে ওই লাল মাটি দিয়ে চুলতি দিয়ে এগুলো রোল টোল করে তারপর ম্যাট পেনে নিতেন কারণে ম্যাটে একরকম বল যেত পেস্ট থাকতো বাউন্সটা বাউন্সও থাকতো কিন্তু যখন ন্যাশনাল ম্যাচ হতো তখনও তো এটা টার্ফে এটা মানে প্রথম দিন থেকেই ঘুরতো স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছিল কেন জানি মনে হয়েছিল তখন আসলে টেকনিক্যাল ব্যাপারগুলো এত জানতাম না বুঝতাম না কিন্তু এটা বুঝতাম যে শরীরটা বড় সড় হলেই জোরে বল করতে হবে এরকম মানে নেই আমার যখন মাঠে নামবো ক্লাবকে যেতানো হচ্ছে মূল দায়িত্ব আমি যদি জোরে বল করি ব্যাটসম্যান ওই স্লো পিচে বলটা আরো তাড়াতাড়ি বেটে পাবে বলটা একটু আসতে ছেড়ে একটু ইনসুইং ছিল জায়গায় রাখাটাই চেষ্টা করতাম যাতে ব্যাটসম্যানকে ঝুঁকি নিয়ে মারতে হয় তাতে করে আমার গায়ে একটা লেগে স্লো পেস ন্যাচারালি রাজ্য দলে সুযোগ পেতে গেলে যে দেখানদারি ব্যাপারটা ছিল আমি তার থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল থাকার চেষ্টা করতাম দিনের পর দিন সুযোগ হয়নি ট্রায়াল পর্যন্ত জায়গা ছিল এছাড়াও পর্যন্ত ছিলাম একদম জুনিয়র স্তর থেকে রঞ্জি পর্যন্ত স্ট্যান্ড বাই ছিল আমি একমাত্র ক্রিকেটার যে প্রত্যেক স্তরে স্ট্যান্ড বাই ছিল কিন্তু কখনোই পনেরো ভেতরে ঢুকে নি স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই একদম তো তখন থেকেই মাথায় ছিল সুযোগ পেলে পিচ বানাবো কিউরেটারি হব আচ্ছা আর যখন সুযোগটা পাই অর্থাৎ এই যে এই যে এই যে প্রক্রিয়াটা মানে এই যে মাঠে থেকে যে প্রক্রিয়াটা মানে বল বল করতে গিয়ে বা বিপক্ষকে চ্যালেঞ্জ ছুটতে গিয়ে যে প্রক্রিয়াটা যে এই পিচগুলি যেভাবে তৈরি হচ্ছে বা অনেকটা ক্ষেত্রে বোলার বোলারদের কিছু করার চাচ্ছে না পিচই তাকে সাহায্য করছে না এটাই তোমার মাথাতে এসেছিল প্রথম নাকি হ্যাঁ পেস বোলারদের সাহায্য করছে না দুটো জিনিস যে পেস বোলার চাই পিচটা বাউন্স দেবে এবং পেস্ট মানে পেস অ্যাকচুয়ালি আমরা বলি যে ফার্স্ট পিচ ফ্লো পিচ আসলে পিচে পড়লে পরে বল ধরে যায় না বলার যে গতিতে বলটা ছাড়বে ওই গতিটাই যাতে পিচ ধরে রাখে ধরে রাখে সেটাই চেষ্টা করতে হয় মানে যে ইমপ্যাক্টে লস অফ এনার্জি কতটা মিনিমাইজ করতে পারা যায় সেটা হচ্ছে আসল বিষয় আমাদের সময়কে বাউন্সে ছিল না উইকেটের পেসে ছিল না ফ্রিকশনটা বেশি হতো বলটা আসতে পৌঁছত আর কিপার যখন কিপ করতো সব হাঁটুর নিচে হাঁটুর নিচে এগুলি নজর করতে গেল এগুলো নজর করতাম যার জন্য আমি কখনোই জোরে বল করার চেষ্টা করিনি অ্যাকুরেট বল করার চেষ্টা করেছি জায়গায় উইকেট টু উইকেট জায়গা এরপরেই মানে পিছের দিকে ঝোঁকার ঝোঁক এলো কি করে যে পিচটা আমাকে তৈরি করতো একটা তো আমাদের ত্রিপুরার রেজাল্টটা খারাপ হচ্ছিল পিচ টিচের জন্য এটা একটা মাথায় থাকতো নিশ্চয়ই ছিল তারপরে কি করে ঢুকলো তোমার তো পিছের দিকে আসা লেখাপড়া যেহেতু তুমি প্রচন্ড পড়াশোনা করতে আমি নিজের চোখেই দেখেছি সেটা অ্যাকচুয়ালি ছিলাম কিন্তু হঠাৎ করে নাইনটি সেভেনে আমি ত্রিপুরার টিসিএর গভর্নিং বোর্ডের মেম্বার হয়ে গেলাম আচ্ছা তুমিও ছিলে

কি কি আছে কেন হচ্ছে কেন স্লো হচ্ছে এটা পিচের মাটির চরিত্র পিচ প্রোফাইল কিভাবে তৈরি করা হয়েছে কি করলে ইমপ্রুভমেন্ট হবে এগুলো প্রথমে স্টাডি করেছে তারপর একটা স্টাডি রিপোর্ট নিয়ে জুন জুলাই হবে 1997 কলকাতা একটা ওয়ার্কশপ হয় প্রত্যেক রাজ্য থেকে দুজনকে আমন্ত্রণ জানানো হয় ওই যে আমরা দুজনে একসঙ্গে ছিলাম সমরেন্দ্র চক্রবর্তী ছিলেন সেক্রেটারি উনি

তারপর দ্বিতীয় কে যাবেন কমল শাহ বলেন আমি যাব আমাদের কমল দা আমরা দুজনেই গেছিলাম চার দিনের সেমিনার অস্ট্রেলিয়ার বিখ্যাত কিউরেটার লেস বার্ডেট উনি এসেছিলেন নিউজন স্পোর্টস্টার ইনস্টিটিউটে এসেছিলেন চার দিন ওখানে পিচ তৈরির যে প্রশিক্ষণ হয় কিভাবে বিদেশেও পিক তৈরি হয় ভিডিও তোরা দেখিয়েছেন তো একটা বুকলেট দিয়েছেন ওই লেস বার্ড একটু আলাদা করে নিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়াতে কিভাবে বীজ তৈরি হয় ওইগুলো এসে পড়তে পড়তে আগ্রহটা আসলে আরো বেড়েছে আসার পর আমাকে প্রথম বছর দেওয়া হলো এই ক্লাব লিগ করার জন্য আস্তাবল মাঠের দায়িত্ব আর নাইনটি এইট থেকে সেই টানা আমি এম বিবি স্টেডিয়ামে দেখে আসছি তো ওইখানে আমার সমস্ত এক্সপেরিমেন্ট ভুল করা রিয়েলাইজ করা ভুলগুলো তার থেকে শুধু নিয়ে এগিয়ে যাওয়া প্রথম যে জিনিসটা কি দেখা ওই ওই সেমিনার থেকে চলে আসার পর নাইনটি সেভেনে নাইনটি সেভেনে তো মানে প্রথম বোধ আমাদের ভারতবর্ষের বিখ্যাত পিচ কিউরেটার ওই জলজিৎ সিং এর সঙ্গে তোমার পরিচয় ওইবার পিচ গ্রাউন্ড এন্ড পিচ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন কপিল দেব তিনিও চার দিন আমাদের সঙ্গে সেমিনারে ছিলেন দলজিৎ সিং ছিলেন নর্থের প্রতিনিধি আর আমার সব সময় যেহেতু ওই পেস বোলিং কোথাও পেস বোলারের উইকেট তৈরি হয় না ইন্ডিয়াতে তখন দেখতাম মোহালিতে একমাত্র পেস এন্ড বাউন্স আছে একদম ঠিক ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার ম্যাচ ওখানে যা হয়েছিল তো জলজিত সিং কে কাছে পেয়ে ওনাকে নানা রকম প্রশ্ন করতে শুরু করি উনি প্রথমটা বেশি গুরুত্ব দিতে চাননি যে ত্রিপুরা করতে চেয়েছে ওই সেমিনার থেকে আসার পর আমি নিজের উদ্যোগে চলে যাই মোহালি ওনার মাঠে কিভাবে উনি মাঠ তৈরি করেন দেখার জন্য এক সপ্তাহ ছিলাম ওখানে উনি ওনার যে অ্যাসিস্ট্যান্ট কৈলাস বলে একজন ছিলেন ওনার হাতে আমাকে সপে দিয়েছিলেন যে হচ্ছে আশিস ত্রিপুরা থেকে এসছে তোমরা কি কি কাজ করো দেখবে থাকবে ওকে সাহায্য করো উনি নিজে আমাকে কিছু দেখিয়ে দিননি তখন বলেননি আমি মানে কিভাবে মহালিতে ওরা সারাদিন কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি ওদের প্রোগ্রাম হয় এটা দেখার চেষ্টা করেছি কারণ আমাদের এখানে থেকে সকাল থেকে সন্ধ্যা সাত দিন ছিলাম নিজের দেখতে দেখেছি আমাদের এখানে তখন সেই সাইন্টিফিক ওয়েতে কোনো কাজ হতো না সিস্টেমেটিক হতো না একটা একটা রোলার ছিল এক ধরনের প্রফেশনালিজম ছিল আমি ওইটা চেষ্টা করেছি যে যেহেতু আমি ত্রিপুরা এসে দায়িত্ব পেয়েছি তাহলে কাজটা প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে ওখানে আমি বই পেয়েছি কিন্তু থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালের বিশাল একটা ফারাক থাকে তো আমি মহালির সেই সাত দিনের যে আমার একটা এক্সপোজার এটা আমাকে সাহায্য করেছে যখন আমি আগরতলা এসে কাজ শুরু করেছি তো দলজিত পরবর্তী সময় যখন বার্ষিক বিশেষের সভাগুলো হতো বছর পর বছর আমাকে ওখানে একবার দেখেছেন ওনার মাথায় কিন্তু এটা থেকে গেছে যে কেউ একজন এসেছিল সাত দিন থেকেছে আমার মাঠে কাজ দেখার চেষ্টা করেছে তারপর ওনার মনে হয়েছে না ওকে ওর মধ্যে ইয়ে আছে ইচ্ছে আছে শেখার ওকে প্রমোট করা যেতে পারে মানে উনি আমাকে নানা রকম এটা করবি ওইটা করবি এটা করবি ওইটা করবি সব সময় উৎসাহ দিয়ে গেছেন তো একদিকে ওনার উৎসাহ মডার্ন লিটারেচার গুলো সাপ্লাই করা যেটা উনি করেছেন তখন এত ইন্টারনেটের যুগ ছিল না যে খুললি হাতে পেতাম যখন যখন অপেক্ষা করে থাকতাম এক বছর পর যখন আবার বোম্বে যাব কোর্স মেটেরিয়াল কিছু একটা নতুন একটা উনি প্রিন্ট আউট দেবেন এখানে এসে বেবিতে এটা আমি এক্সপেরিমেন্ট করতে শুরু করেছি এবং অনেকগুলো ম্যাচ

ব্যাপারে সবটা আমি তখনো বুঝে উঠতে পারিনি ছিল না ছিল না বুঝে কিন্তু এক হচ্ছে নিউজিল্যান্ড স্পোর্টস ইনস্টিটিউটের যে লিটারেচার তাদের ট্রেনিং সেকেন্ড হচ্ছে দলজিৎ সিং এর যে গাইডেন্স এই দুটো মিলিয়ে ওই মতো কাজ করার চেষ্টা করেছি রেজাল্টটা পেতে শুরু করেছি কিন্তু তার পেছনে যে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ গুলো তখনও করে উঠতে পারিনি সেগুলো হয়েছে আরো দশ বছর পর

হওয়ার পর থেকে ইন্ডিয়া বাইরে শুরু হল সৌরভের সময় ইন্ডিয়াতে ট্রেডিশনালি যে পিচ গুলো তৈরি হতো তাতে প্রথম দিন কিছুটা পেস বাউন্স থাকলেও দেখা যেত ক্রমাগত প্রথম দিনের সেকেন্ড হাফ থেকে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে ফিল্মগুলো কেন হয় এটা কি কি কারণে হতো এটা খুব ইন্টারেস্টিং মানে এটা ডিপেন্ড করে সয়েল স্ট্রাকচার ওয়েদার তার উপর কি পদ্ধতিতে আমরা কাজটা করে করি মানে একটা পিচের যে চারিত্রিক যে বৈশিষ্ট্য এবং তার যে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এর যে চরিত্রের পার্থক্যটা একটাই মাত্র কারণে হয় তার যে মার লেভেলের ডিফারেন্স জলের ভাগ পরিবর্তন হচ্ছে মানে খেলা শুরু হওয়ার পর যে সুখ হচ্ছে আস্তে আস্তে তো একজন কিউরেটারকে জানতে হবে আমি কোথায় শুরু করব কোথায় শেষ করব ওয়েদার কি আছে আগে এভাবে ক্যালকুলেশন হতো না তখনও কারণ তখনও সাইন্টিফিক স্টাডিগুলো আমরা এখন তখন ফলো করতাম না আস্তে আস্তে যেগুলো ইন্ডিয়ায় এসে নিয়ে এসতেন সবগুলোই হয়েছে নাইনটি সেভেনের পর থেকে যে পৃথিবীতে কোথায় কি রিসার্চ হচ্ছে নিয়ে কালেকশন করে এগুলোকে আলোচনা করতেন আমাদেরকে ডিস্ট্রিবিউট করতেন সমস্ত টাকা তো তার আগে আমরা আমাদের মতো করে যেটা পাঠ জানতাম যে ট্রেডিশনাল ওয়েতে আমরা করে এসছি চিরাচরিত সিস্টেমে যে ধারণা ছিল ভোরবেলা কুয়াশার মধ্যে রোলিংটাই হচ্ছে সব থেকে ভালো রোলিং যেটা আজকের দিনে তো হচ্ছে সব থেকে বড় ভুল ছিল ওইটাই হ্যাঁ থেকে বড় ভুল ছিল ওইটাই বাউন্স না থাকার কারণে মাটি আমি এই টেবিলটা এখানে যদি আমি জল দিতে চাই জল দিলে যাবে না যাবে না আমি মাটিতে বৃষ্টি হলে দেখি জলটা ভেতরে চলে যাচ্ছে পিঠে জল দিচ্ছি চলে যাচ্ছে কেন যায় তার মধ্যে অসংখ্য

ওকে জল দিতে হয় কিন্তু জলও একটা চলিত পদার্থ আমি যদি ভাবি একটা দুধের পাউচ নিলাম এটাকে প্রেশার দিলে এখান থেকে ওখানে যাবে ওইখান থেকে এখানে আসবে ছেড়ে দিলাম আবার দুটো এখানে মানে যেটা মানে আমাদের দর্শকরা যেটা চান যে মানে বুঝতে চান যে সেটা হচ্ছে যে আমরা পেপারেও পড়ি বা সাধারণ দর্শকরা যারা ক্রিকেট দেখেন যে আজকে পিচে ঘাস রয়েছে সুতরাং পেস বোলাররা জায়গা পাবে পেপারে যা লেখেন সাংবাদিকরা যা লেখেন তাতে পড়ে ওনারা বুঝেন এমনি যারা এটা দেখছেন তারা তো জানতে চান যে তাহলে ঘাস থাকলে পেস হবে ওই ঘাস না থাকলে স্পিন হবে এরকম কি ঘটনাটা এরকম কি হয় এখন আসলে ঘটনা একটা আংশিক হুম আংশিক সত্য অবশ্যই কিন্তু ওই যে বললাম আমাকে শক্ত মাটিটাকে জল দিতে হচ্ছে কিন্তু জল দিয়ে যদি সকালের কুয়াশায় রোলিং করি মানে এই যে ভয়েসটা ভর্তি হয়েছে জলে তাহলে সলিড দুটোই কোন সলিডই রোলারে চাপবে না আমার জলটা দিয়ে নরম করার পর জলটা বেরোতে হবে এখান থেকে বেরোলে পরে এই যে ভয়েসে এয়ার ক্রিয়েট হবে হাওয়া তৈরি হবে একদম রোলারের প্রেসারে হাওয়াটাই বেরিয়ে বেরিয়ে মাটির দানাগুলো কাছে আসবে কাছে কাছে নিয়ে ঘাসের মূল কাজটা হচ্ছে এই যে আমি ওয়াটারিংটা করছি ফটোসিনথেসিসের মাধ্যমে সেই এক এডিশনাল ময়শ্চারটাকে তুলে আনা তুলে এনে ভয়েড ক্রিয়েট করা হুম এ হচ্ছে ঘাসের মূল কাজ ফার্স্ট আমরা পিচে ঘাস লাগাই ফটোসিনথেসিসের শুরুতে যে ট্রান্সপিরেশন প্রসেসটাকে হেল্প করা যে এডিশনাল ময়শ্চার তুলে আনবে

একটা সাধারণ এগ্রিকালচারের যিনি এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করেছেন অনেক উঁচু পর্যন্ত পড়াশুনো করেছেন তার পক্ষেও এটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে আসে কাছে আরেকটা প্রশ্ন যেটা মানে ইডেন গার্ডেন্স একটা টাইমে নেই ছয়ের দশক সাতের দশক আটের দশক নয়ের দশক একবিংশ শতকেও যদি আমরা আসি ইডেনের একটা পিচের চরিত্র কিন্তু ধারাবাহিকভাবে চেঞ্জ হয়েছে ন নয়ের দশকের শেষের দিক থেকে আইপিএলের ইডেন গার্ডেন্সের পিচের দায়িত্বে তুমি ছিলে এবং পরপর দু বছর আইপিএল পিচ সেরা পিচ হিসেবে মোহালির সঙ্গে সেরা পিচ হিসেবে আমি যতটুকু আমার মনে আছে যে সেরা পিচ হিসেবে পুরস্কৃতও হয়েছে। দেখ এই মানে ক্লাসিক চেঞ্জটা কীভাবে হলো কি পদ্ধতিতে কারণ মাটি তো গঙ্গার মাটি বা ওইখানকার মাটি এরপরে মাটির প্রসঙ্গে একটা প্রশ্ন আছে সেটা পরে করছি এই ইডেনের ব্যাপারটা কি হলো একচুয়ালি গঙ্গার মাটি না এটা ত্রিচুরা থেকে আসছে আমরা বলি ব্ল্যাক কটন সয়েল টেকনিক্যালি বলা হয় তো এটা গুজরাটের দিকেও পাওয়া যেতে পারে এটা ইন্ডিয়াতে সব থেকে ভালো পাওয়া যায় বালাঙ্গির উড়িষ্যা বালাঙ্গীর অন্য এই মাটিটা তাই ছিল মাটিটা প্রায় সাত আট বছর ধরে তাই আছে আমি প্রথম তো জয়েন দু হাজার বারোতে তখন থেকে তাই পেয়েছি কিন্তু যে ঘাসের ছিল দেশি দুব্য ঘাস ছিল রবির দা যখন ছিলেন তখন রাজি হতেন না যে না আমার দ্রব্য ঘাসই ভালো কিন্তু দেশি দুব্যটা ভালো কিন্তু তার ডেন্সিটি তার যে রুট ডেথ

ওয়াটার ইনসমের রিলেশন নেই রুটটা হচ্ছে যে আমাদের পিচে বল ল্যান্ড করার পর বা রোলিং করার সময় তার যে ইম্প্যাক্ট চার ইঞ্চি পর্যন্ত যায় তো এই ইঞ্চি আমাকে জল দিয়ে জল দিয়ে চার ইঞ্চি ভিজিয়ে নিতে হয় আচ্ছা আচ্ছা এই চার ইঞ্চি ভেজানোর পর চার ইঞ্চি যদি রুটটা যদি চার ইঞ্চি না থাকে তাহলে আমি যে ট্রান্সপিরেশনটা বলছি যে থ্রু ফটোসিনথেসিস জলটা বেরিয়ে যাবে রূপ না থাকলে আমি নিচের জলটা টানতে পারবো না আমাকে এই রকম একটা স্পেসিস লাগবে যে আমাকে একটা ভালো রুট নেটওয়ার্ক দেবে যেটা দেশি দুর্ভুর পক্ষে সম্ভব না সুজন মুখার্জি যখন কলকাতায় দায়িত্ব নিলেন ইন্ডিয়ান গার্ডেনের প্রথম সিদ্ধান্তটা নিয়েছেন দেশি দুর্ভুর তুলে ধর্মটা সিলেকশন অন লাগানো প্রথম বছর আমরা স্ট্রাগল করেছি কারণ রুটটা তখনও জায়গায় পৌঁছানো

চেঞ্জ করে নিয়েছি অনেকটাই উঁচুতে নিয়ে চলে গেছি তাতে গ্রাউন্ড ওয়াটার টেবিলটার থেকে উঁচুতে থাকে এটা যদি ওয়াটার ইনফ্লো থাকে স্কোয়ারের তাহলে ওই যে বললাম আমাদের কম্পেকশন জন্য এডিশনাল মশ এখান থেকে বের করে আনতে হবে সয়েলটাকে সলিড সয়েলের যে সলিড অংশটা এটাকে ক্লোজ করতে হবে যদি কনস্ট্যান্ট ওয়াটার আসতে থাকে জল আসতে থাকে তাহলে ওই ওইখানে এসে আবার ক্রিয়েট করে দেবে মানে সয়েলটা এক্সপান হয়ে যাচ্ছে জল পাওয়ার সঙ্গে সঙ্গে যে ক্লোজ ছিল ন্যাচারাল ওইটা এক্সপান হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে গেলে ও ঘনত্বটা হারাচ্ছে ডেন্সিটি হারাচ্ছে এইটাই হতো যে চার ইঞ্চি যে মাটি আছে যেখানে বল ল্যান্ড করবে উপরে চার ইঞ্চি বটমটা যদি হার্ড না থাকে হবে না আগে যে লো লেভেলে ছিল ওই যে গ্রাউন্ড ওয়াটারটা নিচে পাচ্ছিল কখনোই থাকতো না এটা সব থাকতো যার জন্য হতো না যে আমরা তুলে দিলাম নিচে যে কেপেলারি মুভমেন্ট জলের যেটা অফ গ্রেভিটি উল্টো পথে যাওয়া এটাকে কেপেলারি মুভমেন্ট বলে এটাকে অ্যারেস্ট করে দিলাম যে ওইটা যেতে পারবে না

দর্শক বন্ধুরা আপনারা লক্ষ্য করলেন যে পিচ তৈরি করার ক্ষেত্রে আশিসের যে পরিশ্রম সেটা শুধুমাত্র মানে কাইক পরিশ্রম করেছেন সেটা সেটা ঠিক না এটা যেমন রয়েছিল পাশাপাশি এই যে মাটির ব্যবহার গ্রাসের ব্যবহার এই যে এগ্রিকালচারাল সায়েন্স যেটা সেটাকে অনেকটা পড়াশুনোর মাধ্যমে এনে প্রয়োগ করার একটা পদ্ধতি আশিসকে করতে হয়েছে অর্থাৎ আমরা যে পিচ সম্পর্কে যা জানতাম যে একটা গজের জায়গা করে দেওয়া হলো ত্রিপুরা রাজ্যে আমরা কোদালের ব্যবহার থেকে শুরু করে স্কুটারের স্টেপনির ব্যবহার পর্যন্ত সবটাই আমরা দেখেছি পরবর্তী সময়ে রোলার এসেছে এখন তো আধুনিক সমস্ত ব্যবস্থা করেছেন আশিস দায়িত্ব পাওয়ার পরে এগুলি এসেছে আর আসলে ক্রিকেটটা এমন একটা জায়গা এই যে বাইশ গজের এই জায়গাটাকে নিয়ে যদি আমরা জানতে না পারি তাহলে শুধু ব্যাট বলের লড়াইটা দেখাটাই একটা জায়গার ভেতরে আটকে যাবে যদি হেরে যায় মন খারাপ হবে যদি এই বিষয়গুলি আমরা জানতে চাই তাহলে অনেকের বিশ্লেষণ করার ক্ষেত্রে সুবিধা হবে আমরা একটু এ রাজ্যের ছেলে ক্রিকেট মাঠের ছেলে বোর্ডের একটা বিরাট দায়িত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছে গিয়েছেন আমরা এরাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের কাছে গিয়েছিলাম আর এই দায়িত্ব পাওয়া নিয়ে তারা কি বললো শুনুন যুগ্ম সচিব হিসাবে এবং প্রাক্তন ক্রিকেটার হিসাবে গর্বের বিষয় যে এক সময় আমরা একসাথেই ত্রিপুরা পুলিশের যুগ্ম সচিব হিসেবেও আশিস ছিল তখন অলরেডি আশিস ভৌমিক হিসাবে কুড়িটি জনের ইউজনের দায়িত্বপ্রাপ্ত ছিল এটা একটা খুব গর্বের বিষয় যে আমরা ত্রিপুরা রাজ্যের থেকে আশিস ভৌমিক ইন্ডিয়ার চিফ কিলোটার দ্যাট মিনস হেড পিস কুড়িটি হিসেবে যেতে হয়েছে এসব আমাদের রাজ্য একটা একটা নূতন পালক এবং গর্বিত হবার একটা একটা বিষয় যে এ যে পৃথিবী হিসাবে বিসিসিএর এমন চূড়ান্ত জায়গার মধ্যে দাঁড়িয়ে আশি হয়েছে এই বিষয়ে নিশ্চয়ই আমি খুব গর্বিত এবং খুশি আশি ভূমিক তো পুরোনো ক্রিকেটার বহুদিন ধরে ছিপুরা যে যত ভালো ভালো আছে গেছে কলেজ তারপরে পুলিশ ট্রেনিং মার্ক তারপরে পলিটেকনিক সব মাছ খুব ভালোভাবে বা আমরা তুলেছি বাইরে থেকে অনেক গাছ এনে মানে ওই ডুব বা যে নিয়ে ওটাকে এনে মাঠ করেছে খুব ভালো আর এবার অনেকগুলো টেস্ট ক্রিকেটের যে ব্লাগুলো হয়েছে তবে তো বিরাট কোহলিও খুব প্রশংসা করেছে খুব ভালোই চিট করেছে ওই জন্য তো আমি চাই ওর যে এক্সপিরিয়েন্সটা ত্রিপুরাকে উন্নয়নে আরও কাজে লাগে আমরা ত্রিপুরা হিসেবে খুব খুশি রাজেশ ভূমিক চিফ করেছি বাংলাদেশের ক্ষেত্রে তো খুবই হবে কারণ ওর এক্সপিরিয়েন্স অত ফ্যাকাল্টি হিসেবে ইংল্যান্ডে গিয়েছিলো আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স আছে খুবই উপকৃত হবে আমি প্রথমেই আন্তরিকভাবে আশিস বইকে বিসিসিআইটেড হওয়ার জন্যে ঠিক কিউরিটেড হওয়ার জন্যে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আশিস সম্বন্ধে বলতে গেলে আমি আশিসের সাথে খেলেছি ক্লাব ক্রিকেটে খেলেছি ও হয়তো খেলতে চায়না ছিল হ্যাঁ কন্টেন্টার ছিল কিন্তু ও খেলার প্রতি ভীষণ আগ্রহ হ্যাঁ তারপর কিন্তু আস্তে আস্তে মাঠের সাথে ওকে সম্পর্কটা তৈরি করে দিল তারপর ওকে দেখলাম অনেক সময় আর্টিকেল দেখতে পিচ নিয়ে নিউজ পেপারে দরিদ্র দেখেছি দেশের কথায় অন্য প্যাপারে দেখেছি কোন পেপার দেখেছি পিচ নিয়ে আর্টিকেল খুব ভালো দেখত তারপর বোঝা যাচ্ছে বলছে পিচ নিয়ে একটা কিউরিয়সিটি পিচটা কী হতে পারে ব্যস্ট পিচ কী হতে পারে ক্রিকেটে এটা নিয়ে সাংঘাতিক অগাধ পড়াশোনার একটা ইন্টারেস্ট সরিয়ে পিচে যেমন বোল্ডার স্টোন স্ট্যান্ড হ্যাঁ এগুলি কম্পোজিশান কী হতে পারে ব্যস্ট পিচ কত হতে পারে গ্যাপ কত হতে পারে এই নিয়ে যে একটা পড়াশোনা এবং অস্ট্রেলিয়ান পিচ মাটি নিয়ে পড়াশোনা এইটা আমাদের দেখেছি অগাধ একটা ইন্টারেস্ট এবং সেই নিয়ে এটা খুব নলেজ বাড়িয়েছে তো সেইভাবে কিন্তু সে খুব সাকসেস হয়েছে সেইভাবে বিজিতে লাগিয়েছে প্রথম প্রথম অ্যাসিস্ট্যান্ট পিচ ক্রিকেটার হিসেবে ছিল তারপরে চেয়ারম্যান হোক হরু ইস্তান তারপরে দেখলাম ওর হাত দিয়ে রাঁচি মাঠ আমাদের আসামের স্টেডিয়ামের পিচ হ্যাঁ তারপর কটক ভুবনেশ্বর এমনকি লাস্ট দু বছর আইপিএলের ইডেন গার্ডেন্সের যে পিচ সে অনেক বেস্ট পিচ সে তোই ইভেন কি রিসেন্টলি পলিটেকের সেকেন্ড সলভ সেইখানে টিচাররা চার দিন আগে ওই যায় মানে আমাদের কাছে খুব মানে কতটুকু ডে অ্যাডজাস্ট নলেজই গলে পড়ে কতটুকু ভারতীয় লিটারেচারে পড়তো আর ওখানে শান্তি ভরসা চুজ করেছে আমাদের যে

বারো তেরো বছর আগে হ্যাঁ তাহলে নিশ্চয়ই পড়াশোনা চেষ্টা নিয়েছে ত্রিপুরাকে সাহায্য করতে হবে ত্রিপুরা নিশ্চয়ই ওকে সাহায্য লাগানো উচিত ওর নিশ্চয়ই একটা প্লেয়ারিং আছে ওর নিজের স্টেজ হ্যাঁ কীভাবে পিচ হতে পারে স্পোর্টিং পিচ এই স্পোর্টিং পিচে আমাদের রঞ্জিত প্লেয়াররা কীভাবে রাম বানাতে পারে রাম যদি করতে পারে ব্যাটসম্যানরা তাহলে ওদের কনফিডেন্স চলে আসবে তাহলে টফিডেন্স বলি আপনারা শুনলেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের মতামত আমরাও সহমত পোষণ করি এই রাজ্যের ক্রিকেটের উন্নয়নে নিশ্চিতভাবেই আশিসের একটা ভূমিকা থাকবে এই আশা তো নিশ্চয়ই করি আসলে একটা কথা মানে গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি সর্বভারতীয় পত্রিকাগুলি যেগুলি বলার চেষ্টা করছে শচীন টেন্ডুলকারকে সামনে রেখে বলার চেষ্টা করছেন যে টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় আরও বেশি জনপ্রিয় করার ক্ষেত্রে পিচ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সেই ক্ষেত্রে বোলারদের ভূমিকা রাখতে হবে এবং পিচটা বোলারদের সহায়ক হোক এ কথা স্পষ্ট করেই বলেছেন তার পেছনে উনি ফিলোসফি দেখিয়েছেন তার যুক্তি দেখিয়েছেন এই ব্যাপারে তুমি কি মনে করো ডেফিনেটলি অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেট হচ্ছে আসল ক্রিকেট একদম টি টোয়েন্টিতে আমরা পিচ বানাই ততটা চ্যালেঞ্জ আমাদের থাকে না হালকা কিন্তু টেস্ট ম্যাচে পিচ বানানো মানে অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন এই যে ভেরিয়েশনটার কথা বলেছে যে নর্মালি আমাদের যে বাকি ফরম্যাটগুলো টি টোয়েন্টি আর ওয়ান ডে ক্রিকেট ফিফটি ওভার্স এখানে ব্যাটসম্যান ওরিয়েন্টেড পিচ আমরা বানাই ওখানে শুধু স্কোর হচ্ছে স্কোর হচ্ছে স্কোর হচ্ছে অনেক অনেক সময় মনে হয় যে ব্যাটসম্যানরা হচ্ছে হিরো বোলাররা হচ্ছে ভিলেন সিনেমার মতো ওরা যাবে ওরা মার খাবে বোলাররা এসছে ভিলেন মানে মার খাওয়ার জন্য লাস্ট কিন্তু

আগামী দিনে কেউ টেস্ট ক্রিকেট না ক্রিকেট দেখতে আসবে টেস্ট ক্রিকেট হচ্ছে মূল জায়গা যেখান থেকে টি টোয়েন্টি খেলুক যা কিছু খেলুক যে শুরু যা করে ক্রিকেটটা হাতে করি হয় ওখানে দিনের খেলাটা কেউ করতে হবে খেলতে হবে তো দিনের খেলাটা বাঁচিয়ে রাখার জন্য পিচ এরকম ভাবে দিনের খেলায় করতে হবে টেস্ট ম্যাচ না শুধু আমাদের যেরকম রঞ্জি বলছি চার দিনের ম্যাচ ডেফিনেটলি পেস বোলার স্পিনার ব্যাটসম্যান প্রত্যেকে সময়ে সময়ে তার নিজের স্কিল প্রদর্শনের সুযোগ পেতে হবে আমরা ওইভাবেই প্রোগ্রামিং করে একটা দিনের খেলার জন্য যে পিচ গুলো হয় একদম সঠিক কথা বলেছে একটা আছে বলছেন যে ওয়ান ডে ম্যাচ বা টি টোয়েন্টি ম্যাচে বোলাররা তো তুমি যেটা বললে যে ভিলেন হয়ে যাচ্ছে মানে ফোকাস থেকে দূরে সরে যাচ্ছে এতেই আসলে ক্রিকেট টেস্ট ক্রিকেটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বোলারদের প্রশ্ন রাখা হয়েছিল যে তাহলে তো বোলাররা ব্যাপকভাবে প্রতিপত্তি দেখাবে সেখানে ব্যাটসম্যানরা রান করতে না হলে ক্রিকেটটা হবে কে বলছে তাদের দায়িত্ব এটা ব্যাটসম্যানদের দায়িত্ব নিজেদের সেক্ষেত্রে কি মনে হল পিচটা কত বড় ভূমিকা নিতে পারে একটা স্পোর্টিং পিচ হিসেবে আমরা যা বলি আমাদের যেটা গ্রামারে বলে ম্যাচের প্রথম দিন হালকা ময়স্চার নিয়ে শুরু হবে আমরা লাঞ্চ বা সেকেন্ড সেশন টি এর আগে পর্যন্ত দেখবো যে দাপট দেখাচ্ছে আস্তে 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 এটা ব্যাটিং এর দিকে যাবে সেকেন্ডে ব্যাটসম্যানরা রাজত্ব করবে ডে করবে তারপর থেকে আস্তে আস্তে বল উঁচু নিচু হতে থাকবে বল টার্ন করতে হবে ওইখানে স্পিনাররা আরেকটু বেশি সুযোগ পাবে ব্যাটসম্যানরা পাবে ফিফ ডেতে স্পিনাররা যত বেশি সুযোগ পায় ওই সময় ব্যাটসম্যানের সুবিধাটা একটু কমে যাবে ব্যাটসম্যান মানে স্ট্রাগল করবে কারণ ম্যাচের রেজাল্ট চাই লাটারি কার্ড থাকলে হবে না প্রতিভাগে দেখা দিচ্ছে ওইখানে আমাদের যেটা করতে হয় ওই যে মাটি ওই মাটির চরিত্র অনুযায়ী কিভাবে এটাকে কম্প্যাক্ট করব কতটা ময়েস্টার ছাড়ব আমার এখন ডে টেম্পারেচার কি আছে ডেইলি ইভাপোরেশন রেট কি আছে কতটা ময়েস্টার রাখলে কতদিনে শুকুবে কিভাবে যাবে এটা একটা ক্যালকুলেশন আমরা করে নিই আজকাল হাতের মধ্যে এইসব আছে ওয়েদার রিপোর্ট সব পাওয়া যায় ডেইলি অপারেশন রেট মানে লস অফ ময়স্টার কত হচ্ছে ওই সব ক্যালকুলেশন করে আমরা দিই যে ভেরিয়েশনটা ক্রিয়েট করার জন্য ইনিশিয়ালি পেস ব্যাটিং তারপর স্পিনার ম্যাচে ব্যাটসম্যানরাও একটা সময় পায় তার স্কিলটা শো করার ইনিশিয়ালি আমরা ওই দিন যদি দেখি লাস্ট যেটা রাঁচিতে টেস্ট হয়েছে থার্টি নাইন ফর থ্রি ইন্ডিয়া বিরাট কোহলি আউট হয়েছে একুশ ওভার থার্টি নাইন হ্যাঁ এই রোহিত শর্মা ওপেন করে তখনও মিট হচ্ছে এসে প্রথমটা স্ট্রাগল করেছে কিন্তু লাঞ্চের পর কিন্তু উইকেটের চরিত্র আস্তে আস্তে বদলাতে শুরু করেছে হ্যাঁ আমি ঠিকই কারণ ওইভাবে রাখা ছিল যে ওই সময়টা পর্যন্ত মহাশয়টা এরকম থাকবে যেটা ওদেরকে ইয়ে করবে এবং আমাদের ক্যালকুলেশন ছিল এটা সারফেসে যে ময়েস্টার দেখেছি এটা একটু ট্রাবল দেবে তারপর কিন্তু এটা ফ্ল্যাট হয়ে আসবে দেখা গেছে আমরা যে প্রোগ্রামিং করেছিলাম লাঞ্চের পর থেকে এবার ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারছে কিন্তু ওই সময় যদি স্কিল না থাকতো রোহিত শর্মা বাউজিং গ্রাহনের যে স্কিলটা ওরা শো করেছে তাহলে কিন্তু ইন্ডিয়ান টিম বিপদে পড়ে যেত অসাধারণ স্কিল দেখেছে ব্যাটসম্যানরা সচিন যেটা বলেছে যে ব্যাটসম্যানকে

ইন্ডিয়াতে প্রায় কুড়িটা ক্লাইমেটিক জোন আছে তার উপর নির্ভর করে ওভার এক কন্ডিশন একটা বড় ইস্যু আরেকটা ইস্যু হচ্ছে মাটি মাটি ইন্ডিয়াতে মূলত চার ধরনের মাটিতে ক্রিকেট পিচ হয় এক একটা মাটির তার যে মিনারোলজিক্যাল স্ট্রাকচার তার উপর ডিপেন্ড করে তার ক্যারেক্টার বিহেভিয়ার আমরা নর্থ ইস্ট জোনে আছি বেশি বৃষ্টি হয় একই হচ্ছে কেরালা কিন্তু কেরালার এই যে নর্থ ইস্ট মানে আসাম ত্রিপুরা সমস্ত নর্থ ইস্টের এখানকার মাটি একরকম এখানকার ওভারহেড কন্ডিশন একরকম সিমিং মুভমেন্ট যার জন্য বেশি হয় উড়িষ্যা যে মাটি ব্যবহার করে আমরা সবাই জানি কালাহান্ডির হান্ডির দুর্ভিক্ষের জন্য বৃষ্টি হয় না ওখানকার মাটির যে এত বছর বোলাঙ্গির আমরা মাটি পাই মানে ওয়েস্টার্ন মাটিটা পাই ব্ল্যাক কটন সয়েল এটা হচ্ছে ইন্ডিয়ার বেস্ট সয়েল ক্রিকেট পিচের জন্য ওইটা একরকম আমরা সেকেন্ড আর একটা মাটি পাই সেন্ট্রাল ইন্ডিয়াতে নর্দার্ন ইন্ডিয়াতে আমাদের মাটির থেকে একটু বেটার কিন্তু ওইটার মতো ভালো নয় আরেকটা মাটি আমরা পিছিয়ে পাই রেড সয়েল লাল মাটি এটা পার্টে হয় হয় কিন্তু চেন্নাই মাটি আর বোম্বে না দুটো আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে করে তো চার থেকে পাঁচ ধরনের মাটি আমরা ব্যবহার করি এর মধ্যে মুম্বাইয়ের রেড সয়েল আমরা পেসেন্ট বাউন্স পাই চেন্নাই আমরা পেসেন্ট বাউন্স পাই না এত গরম জল ধারণ ক্ষমতাও নেই

যে তার যে মিনারেলস গুলো নিউট্রিয়েন্ট যে ভ্যালু সব অতিবৃষ্টিতে লিচ আউট হয়ে যায় মানে ধুয়ে মুখে বেরিয়ে আসবে যা পড়ে থাকছে জড় পদার্থের মতন একটা এই অ্যাসিডিক অম্লতা বেশি যার জন্য আমরা ঘাস বাঁচিয়ে রাখতে পারি না খুব মানে লো পিএইচ রোল করলে পরে এটা খুলতে চায় না সেই জন্য সবুজ ঘাসের পিচটা কম হচ্ছে নাকি এই জন্য ঘাস তার রুট বাড়ানোর জন্য কিন্তু ওই মাটি তাকে সেই সুযোগ না যার জন্য আমরা যে যদি এমবিবি স্টেডিয়ামে স্টেডিয়াম চারটা থেকে পাঁচটা পিচ আমরা রিজার্ভ রাখি সারা বছরের জন্য যেখানে দুটো তিনটে ম্যাচ আমরা খেলি আমরা যদি বেশি খেলি ওইখানে ঘাস আর ফিরে আসবে না আপনি যদি ইংল্যান্ডের দেখেন বাউন্ডারি এদিক থেকে ওদিক পর্যন্ত পিচ অস্ট্রেলিয়া দেখি ছোট মাটির জন্য তো ওদেরও সেম হয় একবার খেলার পর দু মাসের মধ্যে ঘাস ফিরে আসে না ওরা অন্য ঘাস ব্যবহার করে মানে টেম্পারেচারের ডিফারেন্স

ক্রিকেট স্টেডিয়াম আছে অ্যাসোসিয়েশন নিজের মাঠ আছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব মাঠ নেই মেলবোর্ন ব্রিসবেন সিডনি সব হচ্ছে ক্লাব ক্লাবদের ক্রিকেট খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া ভাড়া নেয় ভাড়াতে নিচ্ছে আচ্ছা আচ্ছা ওইখানে ওরা ফুটবল রাগবি বেসবল সব কিছুর জন্য ভাড়া দিচ্ছে সব থেকে বড় হচ্ছে কনসার্ট সব থেকে বেশি ভাড়া ওরা পায় তো ওরা পিচের যে জায়গাটা যদি দশটা পিচে হয় একশো ফিট বা একশো ফিট জায়গা এটা মাঠের মতো করা আছে আলাদা ট্রে এটা আসলে বড় বড় ট্রে ক্রিকেট পিচের জন্য করা আছে ক্রেন দিয়ে তুলে দু ঘন্টার মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারে যখন মাঠ চাই পুরোটা ফুটবল খেলবে পিচটা তুলে নিয়ে বাইরে রেখে দিলো আর ওইটা এখানে নিয়ে দিল

পৃথিবীতে এখন অস্ট্রেলিয়ায় ক্রিকেট নিয়ে রিসার্চ করছে হয়তো কিন্তু ক্রিকেটের যে গভীরতাটা মানে খেলার দিক থেকে ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়েই আছে এত মাত্রায় ক্রিকেট খেলা ভারতবর্ষে যে মাত্রায় হয় সেটা অস্ট্রেলিয়াতে কিন্তু হয় না এই তথ্যটা শিশুর কাছ থেকে কিন্তু পাওয়া গেল যেহেতু নিজে ওদের আমন্ত্রণে মেলবোর্ন গিয়ে এসেছে যে কথা বলছিলাম যে ভারতবর্ষের মানে বিভিন্ন জায়গার সঙ্গে পিচের ডিফারেন্স আছে আমাদের ইস্ট জোনের একরকম তো ক্রিকেট ডেভেলপমেন্টের কথা যে বলছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পিচ সেই বিষয়টা আমাদের ত্রিপুরা রাজ্যের ক্রিকেটটা তো একটা জায়গায় মনে হচ্ছে আটকে আছে এটার জন্য কি পিচ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে না অন্যান্য বিষয়গুলিও আছে অন্যান্য অনেক বিষয় জড়িয়ে আছে পিচ অবশ্যই মানে মাঠের সংখ্যা বাড়াতে হবেই হবেই উদ্যোগ শুরু হয়েছিল কিছুটা থমকে আছে প্রত্যাশা করব নতুন যারা এসছেন এই দিকটা নজর দেবেন আমি যদি স্কুল না খুলি ছাত্ররা পড়াশোনা করবে কোথায় মাঠ না থাকলে খেলবে কোথায় একটাই নিবি দেওয়া হবে না আমাদের পুলিশ ট্রেনিং কলেজ মাঠটা রেডি হয়ে গেছিল এখানে এখনো প্র্যাকটিস উইকেট তৈরি করা যায়নি যা খেলার জন্য তো হচ্ছে কিন্তু পুরোটা লোড আমাদের কিন্তু পড়ছে এমবি স্টেডিয়ামের উপরে এটা একটা ইস্যু আর একটা ইস্যু হচ্ছে বেশি বৃষ্টিপাত তো আমাদের ইনডোরের ফেসিলিটিটা আরো বাড়াতে হবে যেহেতু আমাদের বৃষ্টি বেশি দুটো পিচ ওখানে আছে এতগুলো টিমের হয় না প্রবলেম আরো আছে ক্রিকেটটা পাল্টে যাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে নেই টেকনিক এক জায়গায় দাঁড়িয়ে নেই ম্যানুয়াল যেটা ক্রিকেটের রয়েছে পুরানো সেটাও এক জায়গায় দাঁড়িয়ে নেই আমার যে সুযোগ হয় বিভিন্ন টিমগুলো যারা আছে অবসর সময়ে এমনিতে কথা বলা যে ওরা কিভাবে কোচিং করে কেন হয় বা ভারতীয় দলের যারা কোচ আছে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে এদের সঙ্গে যে কি করা উচিত তাতে মনে হচ্ছে যে ক্রিকেটটা কিন্তু আসলে এমনিতেই তো সাইকোলজিক্যাল গেম অনেকটাই পাল্টে যাচ্ছে আর এই পাল্টে যাওয়া যে জিনিসগুলোর সঙ্গে নিজেকে যদি সম্পৃক্ত করতে না পারি আমরা মানে আমাদের কোচেরা তাহলে আমরা থাকব। আমি রিসেন্ট একটা উদাহরণ দত্ত লেভেল থ্রি কোচ ঝাড়খন্ডের কলকাতায় থাকলো সে আসলে ঝাড়খন্ডের সে কোচেদের কোচ এনসি এর পারমানেন্ট ফ্যাকাল্টি যে কোনো কোচ যদি কালকে এখান থেকে পরীক্ষা দিতে যায় রাজীব দত্ত একজন ফ্যাকাল্টি থাকবে ওএসসি নো ত্রিপুরায় আমার সঙ্গে কথা হয়েছিল এর আগে যে অ্যাকচুয়ালি ওরা লেভেল থ্রি মানে হচ্ছে কোচিং এর হাইয়েস্ট যে সিনিয়র টিম করতে চায় তখন একবার কথা হচ্ছে যে আমাদের দুর্বলতা হচ্ছে বেসে বেসটাকেই শক্ত করতে হবে ওইখানে টেকনিক্যালি সব থেকে সাউন্ড কোচ বেসে দরকার কাজ শুরু করে দ্বিতীয় বছর কিন্তু আমরা আসামের সঙ্গে পয়েন্ট খুঁজে উড়িষ্যাকে জিতিয়ে কলকাতায় কল্লানিতে গিয়ে ওদেরকে ইনিংসে হারিয়ে নকআউটে কোয়ালিফাই করেছে। প্রথম দুটো ম্যাচে তারা হাবলদা একবার কোচ ছিলেন, হাবলবাড়িতেও একবার কোচ ছিলেন 90 বছর আগে একবারের আমাদের ক্রিকেটিতে এসে দ্বিতীয়বার তারও 20 25 বছর পর তারপরে বয়সের জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার বাদ হয়ে যাওয়ার পরে হ্যাঁ কোয়ালিফাই করলাম। হ্যাঁ তো কোয়ালিফাই করেছিলেন। একটা প্রক্রিয়া চলছিল একটা একটা মানে ধারাবেিক পরিকল্পনার একটা ফসল এন্ডপতে শুরু করেছিলাম। হঠাৎ করে দেখা গেল এই যে কোচ আমাদের পঁচিশ বছর পর নক নিয়ে গেল তার পরের বছর তাকে ডাকা হল না এই জায়গাটা ত্রিপুরা এই একটা সিদ্ধান্ত ত্রিপুরা ক্রিকেটকে কে পাঁচ বছর পিছিয়ে দিয়েছে এবারে রেজাল্ট দেখুন ঠিক একদম এটা তো পরিষ্কার আমি একদম শেষ সময় চলে এলাম আসলে অনেক কথা হয়ে গেল একেবারে এক মিনিটের ভেতরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে পরবর্তী পরিকল্পনা কি ভারতীয় ক্রিকেটের পিচ তৈরি করার ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের দলজিত সিং এবং পি আর বিশ্বনাথন যারা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আমাদের যে লটটা তৈরি করেছেন আজকে ইন্ডিয়াতে সত্তর জন সার্টিফাইড কিউরেটার আছে আমরা চোদ্দ জন লেভেল ওয়ান কিউরেটার তার মধ্যে একজন বাংলাদেশ আছে আমার কলিগ প্রবীণ হিঙ্গিকা এখন আমাদের পাশে চট্টগ্রামে বাংলাদেশ বোর্ডের হয়ে চট্টগ্রামের দায়িত্ব আছে দু বছরের জন্য কন্ট্রাক্টে গেছে আরেকজন কোথাও কাজ করছে না বারো জন আমরা আছি লেভেল ওয়ান টোটাল সত্তর জন নানা জায়গা থেকে আসছে নানা রকমের মাটিতে দলজিৎ সিং এবং পিয়ার বিশ্বান আসুন একজন লিটারেচার আর একজন হচ্ছে প্র্যাকটিক্যালের মাস্টার দুজনের কম্বিনেশনে যে আমাদের ভাবে তৈরি করেছেন আমরা অনেকটাই এগিয়ে গেছি অনেকটা এগিয়ে দিয়েছেন আমাদের এইখান থেকে দাঁড়িয়ে আরো বেশি সাইন্টিফিক পদ্ধতি কিভাবে মেনটেন করে আমরা স্পোর্টিং উইকেট যেটা চাইছি আজকে আজকের ক্রিকেট ডিমান্ড করছে স্পোর্টিং উইকেট তাতে তৈরিতে সাহায্য করতে পারি আমি চেষ্টা করব চিফ হিসাবে হিসেবে আমি চাইছি যে সমস্ত জায়গাগুলো দুর্বল এখনো আছে ওই জায়গাগুলিতে বেশি সময় দেওয়ার আমরা চ্যানেল দিন রাতের পক্ষ থেকে আশিস ভৌমিককে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতাও জানাই সেই সাথে এই দর্শক মণ্ডলীর পক্ষ থেকে আশা প্রকাশ করছি ভারতবর্ষের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্রিকেটের হৃদয় যদি পিচ হয়ে থাকে এই পিচকে পৃথিবীর মানচিত্রের বুকে একটা অনন্য পিচ স্থাপন করে ভারতবর্ষের সমস্ত পিচগুলি সবাইকে চমক লাগিয়ে দেবেন এই আশা ব্যক্ত করে আমাদের এই অনুষ্ঠানের কাজ শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার